হ্যালো, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ভিউয়ার্স, যে যেখানে আছেন সবার সবাইকে আমার সালাম এবং সবার প্রতি দোয়া রইল যে আল্লাহ সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। ভিউয়ার্স, অবশেষে একটা সুখবর আসলো যে গণস্বাস্থ্য থেকে, সেটা হলো বাংলাদেশে করোনা পরীক্ষার কিট উৎপাদন, আজ থেকে এই কিট উৎপাদন শুরু হয়েছে। আগামী 23 এপ্রিল বিভিন্ন সংস্থার কাছে হস্তান্তর করা হবে, বিষয়টি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। কয়েকদিন আগে বৈদ্যুতিক গোলযোগের কারণে গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা পরীক্ষার কিট উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, ফলে সরকারকে গত 11 এপ্রিল কিট সরবরাহ করার কথা থাকলেও তা সম্ভব হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরকে কিট দেওয়ার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আরও কয়েকটি প্রতিষ্ঠানকেও গণস্বাস্থ্য কেন্দ্র এই জাফিট কিট সরবরাহ করার কথা ঘোষণা দিয়েছিল। বিশ্বজুড়ে নোভেল করোনা ভাইরাস মহামারী রূপ নেয়ার বিশ্ব সংস্থা বেশি বেশি পরীক্ষার পরামর্শ দিল। অনেক দেশে প্রয়োজনের তুলনায় টেস্ট কিটের স্বল্পতা রয়েছে। এরই মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্র থেকে জানানো হয় তাদের গবেষকেরা মাত্র 15-20 মিনিটের মধ্যে পরীক্ষা করা যায় এমন এক কিট উদ্বোধন করেছেন। গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের প্রধান বিজ্ঞানী ডক্টর বিজন কুমার শীলের নেতৃত্বে ডক্টর নিহাদ আদনান এন্ড ডক্টর মোহাম্মদ রাইদ জমিরুদ্দিন ও ডক্টর ফিরোজ আহমেদ এই এই পদ্ধতি উদ্বোধন করেছেন। রেফিড ডট ব্লট নামের এই পদ্ধতি করোনা ভাইরাস পরীক্ষার জন্য খরচ হবে মাত্র 300 থেকে 350 টাকা।